নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছি। ভারতীয় শ্রম দপ্তরে আবারও নতুন করে নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমরা মাধ্যমিক পাশ করলে অ্যাপ্লাই করতে পারবে। আশা নতুন এই চাকরির আপডেটটিতে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। তো বন্ধুরা, কারা কিভাবে অ্যাপ্লাই করবে, আবেদন পদ্ধতি সহ বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো বন্ধুরা, তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু-বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ESIC অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই ডিপার্টমেন্টের কিন্তু নাম তোমরা সকলেই শুনেছ। এটি কিন্তু লেবার শ্রম দপ্তর। বন্ধুরা, এই নোটিশটি কিন্তু 13/10/2023 তারিখে কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে, যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখানে তোমরা এখানে কিন্তু নিয়োগ করানো হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। দ্বিতীয় নাম্বার পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক, এরপর আপার ডিভিশন ক্লার্ক, এরপর রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, ক্যাশিয়ার, হেড ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অফিসার, ম্যানেজার গ্রেড 2। এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। 17,000 প্লাস কিন্তু তোমাদের জন্য শূন্য পদ নির্ধারিত হয়েছে। তো বন্ধুরা, প্রচুর শূন্য পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। প্রথম পোস্টটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম পোস্টটি মাল্টিটাস্কিং স্টাফ, নাম্বার অফ দ্য পোস্ট 3,341টি। এখানে তোমাদের শূন্য পদ রয়েছে, বেশ অনেকগুলি রয়েছে। এর জন্য বন্ধুরা তোমাদের স্যালারিটি হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত এখানে তোমাদের বেতনটি হবে। লেভেল 1 অনুসারে কিন্তু এখানে তোমাদের বেতনটি ধরা হবে। এজ লিমিট এখানে তোমাদের 18 থেকে 25 বছর বয়স হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, মাধ্যমিক পাশ করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে তোমাদের 1900 পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে কিন্তু পে লেভেল 2 অনুসারে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এখানে তোমাদের বেতনটি হবে। এগুলি কিন্তু মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু কোয়ালিফিকেশনগুলি রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সিগুলি প্রকাশিত করেছে। তো বন্ধুরা, এরপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আপার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু ক্যাশিয়ার পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে কিন্তু 6,435টি শূন্য পদে নিয়োগ করানো হয়েছে। লেভেল 4 অনুসারে 25,500 টাকা থেকে এখানে তোমাদের বেতনটি কিন্তু শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে, কিংবা ব্যাচেলার ডিগ্রি ইত্যাদি যদি তোমাদের থেকে থাকে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যদি তোমাদের 18 বছর বয়স থেকে 27 বছর বয়স হয় তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে থাকবে কিন্তু এর অ্যাপ্লাই লিংক, কিংবা তারই সঙ্গে থাকবে এই নোটিশটি, অনায়াসে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এটির ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের উপর তোমাদের দক্ষ থাকা আবশ্যক। এরপর হেড ক্লার্ক কাম অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 3,415টি। এখানে কিন্তু হেড ক্লার্ক কিংবা অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু পে লেভেল 6 অনুসারে তোমাদের কিন্তু হবে। এগুলি কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এখানে কিন্তু ডাইরেক্ট তোমাদের রিক্রুটমেন্টটি করা হবে। এরপর সোশ্যাল সিকিউরিটি অফিসার, ম্যানেজার গ্রেড, এখানে তোমাদের শূন্যপদ রয়েছে 2,596। এখানে কিন্তু পে লেভেলটি হবে 7 অনুসারে। এটির ক্ষেত্রে কিন্তু 30 বছর বয়স সীমা রাখা হয়েছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাস থাকা আবশ্যক ব্যাচেলার ডিগ্রির উপর। এর সঙ্গে সঙ্গে কিন্তু কম্পিউটার সম্পর্কে কিন্তু কিছু তথ্য তোমাদের জানা থাকতে লাগবে। তো বন্ধুরা, আমরা সমস্ত রকম তথ্য আমরা জানিয়ে দিলাম কিংবা দেখিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা, তোমরা কোন পোস্টের ক্ষেত্রে এলিজিবল কিংবা যোগ্য হবে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানাতে একদমই ভুলবে না। এবং বন্ধুরা, এর লাস্ট ডেট, যে ডেটে বন্ধুরা এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে, তার ডেট অনুসারে 30 দিন অর্থাৎ 1 মাস অবধি এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ এই অ্যাপ্লাইটি কিন্তু চলবে। কার মাধ্যমে? এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ইমেল আইডি। তো অবশ্যই বন্ধুরা, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে কিন্তু একদমই ভুলবে না।